ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ড্যাফোডিল ও আরজে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ দুপুর 12:30 রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী আহমেদ অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। এ সময় তিনি আরো বলেন, প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে জাতীয়তাবাদী যুবদল যেভাবে রাজপথ প্রকম্পিত করেছে তাতে শেখ হাসিনার দুঃশাসন বেশি দিন টিকবে না। মিছিলে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সহসভাপতি মুর্তাজুল করিম বাদ্রু, সহসাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মোল্লা শাহীন সহ অসংখ্য নেতাকর্মী। এ সম্পর্কে বিস্তারিত দেখুন। সকল নেতাকর্মীকে আমি প্রাণ ধারা শুভেচ্ছা।